আমি আরেক জায়গায় বিয়ে বয়া পরে দেই দিমু ভাবি আপনি যা কইতাছেন এটা কি আদৌ সম্ভব পুরুষ মানুষের লাগে শয়তানের ঘোড়া ঘোড়া বাড়িতে এসে বউর আদর্শ আর দেয় দূরে যা ঠিক আরেকজনের নিয়ে থাকে আমার কিছু চাই না শুনেন ভাবি সংসারে টুকটাক ঝামেলা ঝগড়া লাগতেই পারে তাই বলে যে আপনি হুটহাট করে ডিসিশন নেবেন ভাইজানরে ছাইড়া দিবেন এগুলো কিন্তু মোটেও ঠিক না তা ঠিক না আমি জানি কিন্তু আমি এইবা কত সহ্য করব আমার যদি আর ভালোই না লাগে ও আমার সরাসরি কয়ে দিক আমার কাছে মিথ্যা কথা কয়ে বারবার কেন ওইখানে যাওয়া লাগবো আমি এত কিছু বুঝি না ওরে আমি ছাইড়াই দিব ও যেহেতু তিন মাস ধরে আমার কোনো খোঁজ খবরই নেয় না আমি আর এই সংসারে থেকে কি করবো আমি চলে যাবো আমার বাপের বাড়ি আমি আরেক জায়গায় বিয়ে বইয়া পরে দেয় দিব সত্যি কথা বলতে এখনকার পুরুষ মানুষের বিশ্বাসই করতে হয় না ভাবি আপনি যা কইতাছেন এটা কি আদৌ সম্ভব পুরুষ মানুষের লেগে শয়তানের ঘোড়া ওরা বাড়িতে এসে বউর আদর্শ আগ দেয় দূরে যে ঠিক আরেকজনের নিয়ে থাকে আর তার যেতে বড় কথা আমার চোখের পানি কি মিথ্যা কথা কইব কোন ভাবি আপনি কাঁদতেছেন কেন ভাবি আমার স্বামীও তো ঢাকাতেই থাকে তিন মাস পর পর একবার করে বাড়িতে আসে আবার শুনলাম আজকে বিকালে নাকি চইলা যাব ও ভাবি তার মানে আমার স্বামীও কি এই সমস্ত কাজ কাম কইরা বেড়ায় সেটা তো আমি জানি না তাই কোনো পুরুষ মানুষে আমি বিশ্বাস করি না ভাবি একদম সত্যি কথা কইছেন যেহেতু আপনার মতো এত সুন্দর একটা বউরাইখা ভাইজান শহরে গিয়ে এই ধরনের কাম কাজ করতে পারে তাহলে আমার স্বামী করবো না তার কি গ্যারান্টি সত্যি করে কো
তুই কি ঢাকা শহরে বিয়া করছস? তোর বউ আছে ওখানে? মা, এইসব তুমি কি কইতেছ? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি হই নাই, পাগল হইছে তোর বউ। মানে আমি তো কিছুই বুঝতাছি না, কি হয়েছে কইলা গো? তুই বুঝতাছস না, বাড়িতে যদি আমি এক মিনিট পরে ঢুকতাম বাড়ি ঘরে তখন দাদুই ফেরে জ্বলতো। আরে কিন্তু কেন, কি হয়েছে? এটাই তো তোরে আমি জিজ্ঞাইতেছি, তোর বউ সারা বাড়িতে কেরোসিন ঢাইলে আগুন ধরাই দিতেছে, তুই নাকি ঢাকা শহরে বিয়া করছস, সে নাকি সত্যিকার সংসার করতে পারবো না। এইসব পাগলামি কথা তোমারে কে রা কইছে আর ও থইরে মান কে রা কইছে? এটা আমি জানি না বাসা, তোর বৌমা ব্যাগটা কোথাইতাছে তার বাপে নয় যে কইলে চলো, তাড়াতাড়ি বাড়িতে চল, তাহলে থামা। আচ্ছা চলো তাড়াতাড়ি চলো, তুমি আমি তোমার স্বামী। আমি বিয়ে করছি মানে? তুমি কি পাগল হয়ে গেছো মা? ওইসব কি কয়? আমি কইতে চাই না আসলে কোথায় আছে না, নিজের দিকে পর ভালো, পরের দিকে জঙ্গল ভালো। বৃষ্টি ভাবি আমার ভালোটা চাইছিল দেখে সে আমার সব সত্যি কথা কয়ে দিছে। আমার লগে বৃষ্টি ভাবির বাড়িতে চলো মা, তুমিও চলো যাই, চলো আরে চলো আমার লগে। চিন্তা করিস না মা, আল্লাহ একটা ব্যবস্থা করবই, যে গতি তোর একই গতি হইব। তা না হয় হইব, কিন্তু আমি তো মন থেকে মাইনে নিবার ব্যাপারটা দিনে মনটা একটু শক্ত কর মা, ভাগ্যটারও বিশ্বাস কর। এই যে বিশ্বাস আমি। আচ্ছা তুমি তুমি কেমনে জানলা যে আমি ঢাকা শহরে একটা বিয়া করছি? আর সেই কথা তুমি আমার বউরে কইছো, এখন আমার বউ আমারও থুয়ে আমগো বাড়ি ঘর থুয়া যাইতে থাকে বাপের বাড়ি। এটা আপনি কি কন? আমি তো আমার নিজের চিন্তাই বাসি না, আমি আবার কখন কইলাম যে আপনি বিয়া করছেন? দিদি দিদি এই ভাবি আপনি না কইলেন যে আপনি জামাই 3 মাস ধরে আপনার কোনো খোঁজ খবর নাই না, ঢাকা শহরে গিয়া বিয়া করতে। হ্যাঁ কইছিলাম, আমি ভুল বুঝছি এর জন্য কইছি, তাই বলে আমার কথা নিয়ে আপনার না জানা কারণ লাগবো। ভাবি আপনি রাগ করতেছেন কেন? আপনি যেভাবে কইলেন 3 মাস ধরে আপনার জামাই আপনার কোনো খোঁজ খবর নেয় না, হয়তো বা বিয়ে করছে। আমিও তো সেটাই ভাবছি, কারণ আমার স্বামীও তো 3 মাস পর পর ঢাকা থেকে বাড়িতে আসে, তাহলে মনে হয় আমার স্বামীও ঢাকা শহরে একটা মাইয়ের বিয়ে করছে। আরে না ভুল, তোমরা সবাই ভুল বুঝতেছো, আমার মেয়ের জামাই আর একটা বিয়ে করবার পারে না, ওরা আমি চিনি, হয়েছে কি জানো আমার মেয়ের জামাই 3 মাস ধরে জেলখানায় আছে। আমার বউয়ের মাথায় ঢুকাই দিছ, আমার বউ এখন আমার ভুল বুঝতেছে, ঠিক আছে ভুল যখন বুঝছো তুমি এখন কোনে যাবা এনে যাও মা, চলো যাই গিয়া। দেখো তোমরা রাগ করিও না, আসলে ভাবি যে ভাবি আমার আপনি আমার কেন জোর ধরতেছেন কন্ত? আমি আমার চিন্তাই বাসি না, আমার স্বামীটা জেলে আর ওরা লাইসেন্স নাগো কাহিনী নিয়া জান আপনারা। আর একটা কথা মনে রাখবেন, মানুষের কান কথা নিয়ে কখনো নিজের সংসারে অশান্তি করেন না। তা না হয় বুঝলাম ভাবি, কিন্তু আপনারও একটা কথা কই, এই যে কথায় কথায় না এইভাবে চোখের আলগা পানি ফালাইয়েন না, কিছু হইতে না হইতে চোখের পানি ফালান, নিজের স্বামীর প্রতি একটু বিশ্বাস রাখেন, অগাধ বিশ্বাস, তাইলে আর কোনোদিনও আমিও আপনার মতো এরকম ভুল টুল করবো না। হয়েছে আপনি আর আমার জ্ঞান জন লাগবো না, নিজের একবারে স্বামীর প্রতি খুব বিশ্বাস। আব্বা
তুমি কি এখন যাবা আমার স্বামীর মুখটা একটু আমার দেহা বা তাতে আমার জেলখানে নিয়ে চলো ক্ষমা চাও ওই আসামি দেহাকে টাই বাবা সাইকেল করে বন্ধ করে দিই কি বোমা তুমি এনে দাঁড়াই রইছ কে যাও বাপের বাড়ি যাবো না না ও বাপের বাড়ি যাবো কেন চলো যাই বাড়িতে চলো বাড়িতে যাই আগুন ধরাই দিবা কি কইতেছো নিজের বাড়িতে নিজে আগুন ধরবি কেন আগুন ধরামু না নিজের সংসারে আর নিজের বাপের বাড়িতেও যামু না আমার সংসার আছে না শুনো সংসার করতে চাইলে একটা কথা মনে রেখো মাংসের কান কথায় ঠুস করে কান দিয়ে দিও না ঠিক আছে একটু ভালো করে খবর নিয়ে যাই না তারপরে বুঝো আচ্ছা ঠিক আছে আসো চলো